বন্ধুরা এটা কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একটা নতুন এবছর আইটেম করেছে 2022 সাল তো এটা 2022 সালে দুর্গাপূজার প্যান্ডেল এটা প্যান্ডেলই করেছে কিন্তু প্যান্ডেলটা কিন্তু দেখলে মানুষ মনে করবে যে প্যান্ডেল নয় প্যান্ডেলটা যে আর্টিফিশিয়াল প্যান্ডেল পূর্ব মেদিনীপুর কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা মেচোদায় যে মাছের একটা বড় হচ্ছে প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলটা আর একটা পাশে ফেমাস প্যান্ডেল হয়েছে ঠাকুর ঠাকুর আগিয়ে আছে দেখতে দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন আমরা খারসার ভিতর দিয়ে আসলাম বোম্বাই ন্যাশনাল হাই রোড মেচোদা যাওয়ার জন্য উঠবো এখানে তো আমরা একদম দেখতে পাচ্ছেন হাইতে উঠে পড়ছি আর যতটা হেলমেট পরে নিচ্ছে হেলমেট পরে হাই রোডে যাওয়া দরকার কেন যে কোনো মুহূর্তে যেভাবে দুর্ঘটনা ঘটছে কখনো এই পুজোর সময় আপনারা খালি মাথায় যাবেন না এটা আপনাদের দিকে অনুরোধ দেখছেন সেই দুটো ভাই যাচ্ছে হেলমেট না পরে হেলমেট পরে যায় উচিত প্রত্যেকটা মানুষের বন্ধুরা দুর্গা পুজোর আগে যে কাশফুল ফুটে সেই কাশফুলের কিন্তু দেখুন রাস্তার সাইডেই কাশফুল ফুটছে এটা খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেচোদা যাওয়ার আগে ইঞ্জিনিয়ার কলেজের কাছে দেখতে পাচ্ছেন এখন রেড হয়ে আছে যখন লাল হয়ে থাকবে আপনারা কেউ গাড়ি নিয়ে যাবেন না যখন সবুজ হবে গ্রিন হবে তারপরে কিন্তু পারাবে নাহলে আপনার ঘরে নোটিশ চলে যাবে এটা আপনাদের দিকে বলে দিচ্ছি শ্যাম ভাই এই মাত্র গ্রিন হলো গ্রিন হওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি সেই মেচোদা ব্রিজ রেল লাইনের উপর দিয়ে আমরা ওভারব্রিজ দিয়ে এখন চলে যাচ্ছি মেচোদা সেই রেল লাইন আর দেখতে পাচ্ছেন মেচোদা শহরটা কি আপনাদের দিকে পুরো দেখাচ্ছি এবং প্যান্ডেলগুলো আপনাদের দিকে ভিডিওর মাধ্যমে আত্মশোধন করাচ্ছি আকাশের মেঘ দেখতে পাচ্ছেন মেঘটা যেমন এমনভাবে হয়েছে যেন একটা আলাদা দৃশ্যটা পাশে দুর্গা বেরিয়ে যাচ্ছে এতে করে আমরা চলে এসেছি সেই মণ্ডপে চলুন মণ্ডপটা আপনাদের দিকে মাছের পুরো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মেচোদা সেই ওভার ব্রিজ দিকে সাইড দিয়ে নেবে একটা চলে যাচ্ছে মেচোদা বাস স্ট্যান্ডের দিকে একটা চলে যাচ্ছে তমলুকের দিকে একটা চলে যাচ্ছে নিমতলবির দিকে আপনারা সোজা না যেয়ে তমলুকের দিকে যেটা চলে গেছে তারই পাশে কিন্তু এই বড় দুর্গা প্যান্ডেল হয়েছে আমাদের মেচোদার প্রত্যেক বাজার বছরের মতন এবছরও ফেমাস তো মাছের মূর্তি চলুন আমরা দেখাচ্ছি জহরটা কেমন লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একটা নতুন এবছর আইটেম করেছে 2022 সাল তো এটা 2022 সালে দুর্গাপূজার প্যান্ডেল এটা প্যান্ডেলই করেছে কিন্তু প্যান্ডেলটা কিন্তু দেখলে মানুষ মনে করবে যে প্যান্ডেল নয় প্যান্ডেলটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যান্ডেল এটা প্যান্ডেলটা দেখলে মনে হবে যে দূর থেকে মানুষ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখে বুঝবেন যে মাছটা মনে হচ্ছে একটা বড় মাছ সমুদ্রের ধারে একটা বড় মাছ পড়ে আছে কিন্তু না এটা মাছ নয় এটা প্যান্ডেল এখানকার দাদা ভাই এবং হচ্ছে কমিটির পক্ষ থেকে নতুন একটা আইটেম যেভাবে শুরু করেছে মানে যেভাবে জিনিসটা দেখলাম এখনো কাজ চলছে এখনো পুরো কমপ্লিট হয়নি খুবই ভালো লাগছে তাই প্রত্যেকটা মানুষকে পুজোর আগে থেকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের এখানে দেখার জন্য এটা দেখার মতন জিনিস আপনারা দেখুন দেখার মতন জিনিসটা এটাই যে এত সুন্দর একটা জিনিস ওনারা অতি পরিশ্রম করে বানিয়েছে ওনাদের দিকে তাই জন্য কোলাঘাটের শ্যাম ভাইয়ের পক্ষ থেকে জানাই ধন্যবাদ এবং ভালোবাসা বন্ধুরা আমরা সরাসরি আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয় যোগ করবেন এবং এলাকার এরকম ভিডিও দেখার জন্য আপনাদের দিকে ধীরে ধীরে সেই মাছটা পুরো আস্বাদন করাচ্ছি যে একটা তিমি মাছ পড়েছে মেচোদার বুকে এটা দেখে আমাদের মন ভরে যায় আর দেখার জন্য পুরো দেখতে পাচ্ছেন তক্তা দিয়ে সেন্টারিং করে দিয়েছে যাতে না জল কাদা হয়ে যায় সেই জন্যই কিন্তু এটা হয়েছে দেখুন একটা সমুদ্রের মধ্যে যে তিমি মাছের যে গঠন সেটা পুরো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দাঁড়ান ছবিটা পরে তুলব দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মানে জলের মধ্যে যে পাথরের আইটেম সেই পাথরের আইটেমটা আগলি দিকে করা আছে তারই পাশে দেখতে পাচ্ছেন মাছটা হাঁ মানে শিকার মানে আমরা যে মানুষগুলো ঢুকে আছি তার হাঁয়ের মধ্যেই ঢুকে আছি এই ভিডিওটা দেখে মনে হবে দেখতে পাচ্ছেন বড় বড় দাঁত দেখুন এই দাঁতগুলো দেখুন এক একটা দাঁত কী দিয়ে বানিয়েছে আমি এটা জানা নেই তো দাঁত বিরাট একটা হাঁ তো এ পাশটাতেও একটা দেখতে পাচ্ছেন সমুদ্রের পাহাড় আছে তারই মধ্যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চোখ মাছটা তিমি মাছটার চোখ এটা তিমি মাছ তো তিমি মাছটার চোখ আর সেইটা আছে আপনাদের দিকে দেখাচ্ছি কাঞ্চা জর্দা এসো চলেছো এটা দেখতে পাচ্ছেন কাঞ্চাটা দেখতে পাচ্ছেন মানে পাংখা যেটা হয় আর খুবই একটা মানে বড় মানে বোড়াল মতো নয় প্রায় 10 কাঠা জায়গার উপরে এই জিনিসটা বানানো হয়েছে আর সমুদ্রের জলের জন্য দেখতে পাচ্ছেন সমুদ্রের জলের জন্য কিন্তু এইসব লাইট দেওয়া হবে কিন্তু এটা আমরা পুজোর আগে থেকে আপনাদের দিকে দেখাচ্ছি দেখুন এই সব এর কাজ করেছে আপনারা সাবধানে আসবেন প্রচুর লোকের তো দেখতে পাচ্ছেন অক্টোবর রয়েছে অক্টোবর মানে অক্টোবর বলে তো এটা অক্টোবাস তারপরে পোনা মাছ নানা রকমের সব মাছের ছবি বানানো হয়েছে অনেকদিন ধরে কাজ করছে তো এখানে যারা কারিগর রয়েছে ওনাদের থেকে দু চার কথা জানবো কিংবা জানি না কারা এনারা তো এখানে দুজন দাদা ভাইকে দেখছি মানে কোনো কাজ করে এই প্যান্ডেলেরই কিছু মানে কিসের কাজ করেন আপনারা প্যান্ডেলের কাজ করছেন কতদিন দিয়ে শুরু হয়েছে তো 45 দিনের মানে মেহনতে আজ পুজো হচ্ছে 3 দিন বাকি আছে 45 দিনের মেহনতের মধ্যেই কিন্তু এত সুন্দর একটা জিনিস বানানো হয়েছে পাচ্ছেন বন্ধুরা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হয়েছে বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখন প্যান্ডেল দেখার জন্য যারা একটু ভিড়ভাড়টা পছন্দ করেন বহু মানুষ আছে আপনারা কোথা থেকে এসেছেন
রামতরক থেকে মানে রামতরক হাট এটা কি শুনে এসেছেন না দেখে আসলেন? তো দেখতে পাচ্ছেন আগে থেকেই মানুষ খুব ভিড় ভাট্টা করছে, আপনারাও আসুন, আপনাদের খুব ভালো লাগবে, এটা ভিতরের সিন। আর ওখানে থাকবে আমাদের প্রতিমা, তো চলুন আপনাদের দিকে এবার ধীরে ধীরে এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব মাছ অর্পিট সব থাকবে। চলুন এবার বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি গেটের ভিতর দিয়ে, তারপর আপনার দিকে বাইরটা দেখাবো। তো আমরা এখান দিয়ে বেরিয়ে গিয়ার পরেই এখান দিয়ে দেখতে পাচ্ছি স্টেজ, স্টেজ এখানে অনুষ্ঠান হবে, এবং দেখতে পাচ্ছেন এটা ল্যাজ, ল্যাজ ল্যাজটা দেখতে পাচ্ছেন না, ফটো তোলা হবে ল্যাজ, তো খুবই ভালো লাগছে। দেখুন আপনাদের দিকে এখান দিয়ে ছাড়িয়ে চলে যাচ্ছি। আর একটা নতুন হচ্ছে মেছোদার বুকেই কিন্তু একটা নতুন প্যান্ডেল হয়েছে, এবং সেই প্যান্ডেলটাও মারাত্মক, প্রত্যেক বছর ওখানে বহু ভিড় হয়, দেখার সুযোগ পাইনি। চলুন আপনাদের দিকে এই মেছোদার এই মাছ ছেড়ে আমরা সেখানে চলে যাচ্ছি, আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা এই সেই প্যান্ডেল, এই প্যান্ডেল দেখলে আপনাদের মন ভরে যাবে।